হাই গাইস, আমি সৌরভ, তোমরা দেখছো টিয়ামাদ্দা মুভি রিভিউ। আজকে ফাইনালি রিলিজ হয়ে গেছে গাঙ্গুবাই কাথেওয়ালি টিজার। এই টিজারটা কেমন হয়েছে সে নিয়ে তোমাদের সাথে কথা বলবো। গাঙ্গুবাই কাথেওয়ালি প্রথমে থিয়েটারে রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু এই মুভিটা থিয়েটারে রিলিজ হচ্ছে না, তার বদলে নেটফ্লিক্সে প্রিমিয়ার হবে এই মুভিটা। এই মুভিটা ডাইরেক্ট করেছে সঞ্জয় লীলা ভানসালী। এই মুভিটার কাস্টের মধ্যে আমরা দেখতে পাবো আলিয়া ভাট, অজয় দেবগন এবং ইমরান হাশমিকে। টার কাস্ট বেশ ইমপ্রেসিভ মুভিটার। টিজারটায় সেরকমভাবে স্টোরি সম্বন্ধে কিচ্ছু রিভিল করা হয়নি, কিন্তু টিজারটা দেখতে দারুণ লাগছে। ব্যাকগ্রাউন্ড স্কোরটা দারুণ, এবং সত্যি ব্যাকগ্রাউন্ড স্কোরটা আপনার দারুণ লাগবে টিজারটা দেখার সময়। এক একটা ফ্রেমে যেভাবে ব্যাকগ্রাউন্ড স্কোরটা ইউজ করা হয়েছে সেটা দুর্দান্ত, এবং আপনাকে দেখতে বাধ্য করবে এই টিজারটা। টিজারের কাস্ট পারফরমেন্স খুব দারুণ হয়েছে, বেশি কাউকে রিভিল করা হয়নি, শুধু আলিয়া ভাটের ক্যারেক্টারটাকেই রিভিল করা হয়েছে। এটা ক্যারেক্টার টিজার বললেও ভুল হবে না। শুধু এখানে গাঙ্গুবাই কাথেওয়ালিকে আমরা দেখতে পাচ্ছি, সে কীভাবে প্রস্টিটিউশন থেকে শুরু করে আন্ডারওয়ার্ল্ড পর্যন্ত সফরটা তার শুরু করবে, এবং কীভাবে সে ডন হয়ে উঠবে এরিয়ার, সেই জিনিসগুলো টিজারের মধ্যে খুব ভালোভাবে দেখাচ্ছে। এই মুভিটা একটা রিয়েল লাইফ ইনসিডেন্টের ওপরে বেস করে তৈরি করা হয়েছে। গাঙ্গুবাই কাথেওয়ালির এরা বায়োপিকও বটে। এই মুভিটা প্রডিউস করেছে পেন স্টুডিওস, আর তার সাথে সঞ্জয় লীলা ভানসালী ফিল্মস। টিজারের যে এডিটিংটা হয়েছে সেটাও দারুণ, টিজারের ব্যাকগ্রাউন্ড স্কোরটাও দারুণ, টিজারটার যে পিকচারাইজেশনটা আছে সেটা দারুণ হবে, এবং সেটগুলো দারুণ মনে হচ্ছে টিজারের মধ্যে দেখে। সঞ্জয় লীলা ভানসালীর মুভি, সেট তো দারুণ হবেই, কারণ সঞ্জয় লীলা ভানসালী আপনি যদি পদ্মাবত দেখুন, দেবদাস দেখুন, সেই সব সিনেমার যে স্কেলটা হয় বিশাল বড় হয়, এবং লার্জার দেন লাইফ একটা স্কেলে তার সিনেমাগুলো হয়, তাই জন্য সিনেমাগুলো দেখতে আপনার দারুণ লাগবে। এবং তার সিনেমায় বেশিরভাগ ক্ষেত্রে বিএফএক্সের ইউজ হয় না, বেশিরভাগ ক্ষেত্রে রিয়েল যে সেট সেটাই ইউজ করে সঞ্জয় লীলা ভানসালী তার প্রত্যেকটা মুভিতে, এটা তার পেশা এটি এবং ট্রেডমার্কও বটে। তাই জন্য এই মুভিটার মধ্যে আমরা যেসব সেটগুলো দেখতে পাচ্ছি সেগুলো রিয়েলভাবে তৈরি করা, বিএফএক্স ইউজ করবে না খুব একটা বেশি, যেটা মনে হচ্ছে আমার টিজার দেখে। মুভি আসার পরেই বোঝা যাবে ওই শর্টগুলো ভিএফএক্স শর্ট নাকি ওয়েল মেড সেট তৈরি করে শর্টগুলো নেওয়া হয়েছে। ক্যারেক্টারাইজেশনটা, আলিয়া ভাট একজন দুর্দান্ত অ্যাক্ট্রেস, তিনি তার প্রত্যেকটা মুভিতে অন্যরকম অন্যরকম রোল করেন। সারাক টু দেখেন যদি আপনি, সেখানে যে ধরনের রোল করেছে, আপনি যদি তার অন্য কোনো মুভি দেখেন দিয়ার জিন্দিগি দেখেন, সেখানে সে অন্যরকম ক্যারেক্টার প্লে করেছে। হাইওয়েতে একদম ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করেছে, সে প্রত্যেকটা মুভিতে তার রোলকে ভাঙতে জানে, এবং সে নতুন কোনো রোলকে অ্যাডপ্ট করতে খুব ভালো পারে। আমরা শুধু নেপোটিজম নিয়ে কথা বলছি যে নেপোটিজম মানে ধরে নিতে হবে খারাপ অ্যাক্টার অ্যাক্ট্রেস, কিন্তু না, নেপোটিজম থেকে অনেক ভালো ভালো অ্যাক্টার উঠে এসেছে। তার ফিক্স এক্সাম্পল হলো আলিয়া ভাট, আদিত্য রয় কাপুর, তারপরে আমাদের সবাই প্রিয় অক্ষয় খান্না। অক্ষয় খান্না একজন ট্যালেন্টেড অ্যাক্টার, এবং সে প্রত্যেকটা রোলে পারফেক্ট, সেও তো নেপোটিজম থেকে এসেছে। তার বাবা ছিল বড় অ্যাক্টার, এবং তারপরে সে এসেছে বলিউডে। বিনোদ খান্নার মতো একজন ট্যালেন্টেড অ্যাক্টার, কিন্তু নেপোটিজমকে সরিয়ে রেখে যদি আমি টিজারটা দেখি, টিজারটা ওভারঅল ভালো হয়েছে, কিন্তু আলিয়া ভাটের ক্যারেক্টারটা আমার মেনে নিতে খুব অসুবিধা হচ্ছে গাঙ্গুবাই রোলের হিসেবে। এটা আমার খামতি মনে হতে পারে, বা আপনাদের এই খামতিটা মনে হতে পারে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। গাঙ্গুবাই যে ধরনের আমি উইকিপিডিয়ায় গিয়ে তার ছবি দেখলাম বা তার ক্যারেক্টারাইজেশন বা ছবি দেখলাম, এই রোলটার জন্য আরও বেশি বয়স্ক কোনো ক্যারেক্টারের দরকার ছিল, আরও কোনো ম্যাচিওর ফেস দরকার ছিল এই রোলটা করার জন্য আমার যেটা মনে হয়েছে। আলিয়া ভাট তার অ্যাক্টিং দিয়ে হয়তো সেই খামতিটা ঢেকে দেবে, কিন্তু তাকে এই রোলটা স্যুট করছে না, সব রোল সবার জন্য হয় না। সে নো ডাউট একজন ভালো অ্যাক্ট্রেস, এবং সে দারুণ অ্যাক্টিং করবে। স্যারাক টু এর মতো একটা বেকার সিনেমাতেও সে দারুণ অ্যাক্টিং করেছিল, এখানেও আশা করা যায় সে দারুণ অ্যাক্টিং করে দেবে, এবং তার সাথে যেমন লেজেন্ডারি একজন ডাইরেক্টর আছে সঞ্জয় লীলা ভানসালীর মতো, তাহলে তো বুঝতেই হবে মুভিটা কী লেভেলে হতে চলেছে। কিন্তু এই ক্যারেক্টারটা তাকে স্যুট করছে না, এটা পার্সোনাল আমার ওপিনিয়ন। আপনাদের ওপিনিয়নটি কি অবশ্যই কমেন্ট করে জানতে পারেন, আর ভিডিওটা যদি ভালো লাগে তাই লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে। আমার চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।